আচ্ছা জয়নাল ভাই, এ জয়নাল ভাই, তোর পাকা ধানত কোনোদিন মুই মই দিছং রে জয়নাল ভাই, তোর পাকা ধানত মই দিছং, তুই ক দেখন। আরে সেংটু, এ সেংটু, এদন করি কথা কইস কে রে তুই, কিসের জন্য এদন করি কথা কইস? আচ্ছা তোর কাছে না হয় মুই 1500 টাকা নিছং, টাকাটা দুই দিন পরে দেন। তুই কালাম অফিসে এই কথা কইস কে? কে কালাম অফিসে তো কি কইছে? হ্যাঁ কালাম অফিসে কি তো মেশিন স্টার্ট দিছিল নাহি? আরে মেশিন স্টার্ট দিবে কে? উইয়ার কাছে মুই 2000 টাকা দিছনু সুদের পর, সুদের টাকা তো দেয় নাই 2000-এর। হ্যাঁ ওই মক 1500 টাকা দিছে, দিয়ে কয় হ্যাঁ আর 500 টাকা পরে নেস। হ্যাঁ মোর বন্ধু জয়নাল, জয়নালের কাছে যে টাকা নিছলু ওই টাকাটা শোধ বাদ। কে রে এরকম তোমার গুলের ব্যবহার কে রে? কত দেখো আলাম অফিস ভাই তো ঠিকই করছে, ঠিকই করছে। আজকে মুই তো টাকা ধার দিছং আজকে। হ্যাঁ বিলেই কি কম খেলাত, বিলেই কি কম খেলাত গাছ তোটে রে, বিলেই কি কম খেলাত গাছ তোটে বিড়াল। হ্যাঁ বিলেই যখন দেখে যে আর পায় না আর মারবার পায় না, তখনই বিড়াল গাছ চড়ে। কিসের জন্য মোর কাছে আসছিস? আসছং কিসের জন্য? তোর কাছে যে মুই 1500 টাকা নিছিলু, হ্যাঁ টাকাটা মুই দুই দিন পরে তোক দিবে চাইছং। তুই কালাম অভিযোগ এই কথা কছিস কে? কিসের জন্য কালাম অভিযোগ এই কথা কছিস? কিসের কালাম অভিযোগ? কালাম অভিযোগ হলো এই গ্রামের মাতাব্বর, এই গ্রামের নেতা, নেতা ওই তো সব কিছুর খবর রাখে। শোন মুই তোক 1500 টাকা দেন, হ্যাঁ মুই এখন টাকা দেন, এলায় তোক টাকা দেন এলায়। হ্যাঁ তুই ওই কালাম অফিসের কাজ থাকিয়া মোক 2000 টাকা নিয়ে দিব, 2000 টাকা এবং 2000 টাকার যে সুদ হয়েছে সেই সুদের টাকাটাও নিয়ে দিব। কিসের জন্য মুই তোক সুদের টাকা নিয়ে দেব রে? হ্যাঁ কালাম অফিসক যখন টাকা ধার দিছিলু তখন কি মোক এই জয়নালক কছিলু যে কালাম অফিসক টাকা ধার দিনু মুই? হ্যাঁ মোক কছিলু। আরে ওই যে শালা কালাম অফিসে কয় কি জানিস? কালাম অফিসে কয় মোর বন্ধু জয়নাল, হ্যাঁ সেই ছোট কালের দোস্ত, উইয়ার কাছে 1500 টাকা ধান নিছলু, হ্যাঁ ওই টাকা আর মোর কাছে যে 2000 টাকা পাইস এই সেই টাকায় সুদ বাদ কাটাকাটি আর কোনো কিছু নাই। ওই মোক এদন করি কয় রে, এদন করি কথাগুলো কয়। কালাম অফিসে তো টাকা দিবে কি দিবেন নয় ওটা তো মধ্যে দেখার বিষয় নয় রে। তুই মোক টাকা দিবু না না দিবু সেই কথা কোনা ক, সেই কথা কোনা আগত ক, তুই মোক টাকা দিবু না না দিবু, মুই তো তোক টাকা দিবে রে এসছং, তোক টাকা দিবে রে এসছং, বুঝিস নাই? মুই তোক টাকা দিবে রে এসছং, তুই মুই এই এনে তোর টাকা ইয়ে সব টাকা তুই বুঝি নে, তোর হাত ধরং ভাই, পাও ধরং, তোর মাঝের ঠ্যাং ধরং, মাঝের ঠ্যাং ধরং তোর, তাও তুই মোক কালাম অফিসের কাছ থেকে মোট টাকা গুলো নিয়ে দিব। 2000 টাকা দিছং রে ভাই, এই 6 মাস হয় টাকা মোক দেয় না, টাকা তো দেয় না, দেয় না সুদের টাকাও দেয় না। হ্যাঁ আবার ভির কত রকমের কথা কয় কালাম অফিসে, এটাকে কয় ঠেলার নাম বাবাজি, বুঝিস নাই? ঠেলার নাম বাবাজি, এখন ঠেলাত পড়ছিস, হ্যাঁ এখন মানে মোর কাছে আসিস ঠেলাত পড়ছিস যে। শোন কালাম অফিসের কাছ থেকে মুই তো টাকা নিয়ে দেন, কোনো সমস্যা নাই, তুই কোনো চিন্তা করিস নে। আরে জয়নাল ভাই না, তোর আল্লাহর ঘিরে নাগে, মোর সুদের টাকার দরকার নাই, সুদের টাকা মোর আসল টাকাটাই তুই কালাম অফিসের কাছ থেকে নিয়ে দে। ওই কয় কি জানিস? মোর বাপ বলে কব্বর থাকি উঠি আসলে, গোর থাকি উঠি আসলে, কব্বর থাকি বলে উঠি আসলে, ওই মোকে এক টাকাও দিবেন নয়। কত বড় আহাম্মকি কথা, কি সর্বনাশ কথা, কত কষ্ট করিয়া আমি টাকাগুলো জোগাড় করছি। কান্দিস কে? চোখের পানি গেল গেল করি ফেলাইস কে আলা? হ্যাঁ শোন মোর টাকা দে, মুই কালাম অফিসের কাছ থেকে কেমন করিয়া তোর টাকা নিয়ে দেওয়া লাগে, হ্যাঁ সেটা মুই বুঝিন। কালাম অফিস জন্ম দোস্ত হয় প্রাণের দোস্ত, জিগরি দোস্ত মোর, জিগরি দোস্ত। হ্যাঁ মুই যেটা কম কালাম অফিস শুনতে বাধ্য হয় ভাই, তো দরকার হইলে হ্যাঁ তোকে ইয়ে সিলমারিত নিয়ে যায়, পেট ভরে মিষ্টি খিলেন পেট ভরে, তারপরও তুই মোক টাকাটা নিয়ে দেশ, তোর আল্লাহর কি লাগে, তো দোহাই লাগে ভাই। দেখছিস তো, হ্যাঁ দেখছিস কেমন টাকা আদায় করা লাগে, মুই জানো যে তুই মোক টাকা দিবার হ্যাঁ সময় অনেক কিছু করবো, ওই জন্য কালাম অফিসের দ্বারাই তোর দ্বারাই টাকা নেওয়াইছ, হ্যাঁ নিয়ে এখন ঠেলা ফেলাইছ, ঠেলা দেখছিস লেও ঠেলা।